জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে সৎ আমল করা বেশি ফজিলতপূর্ণের কয়েকটি কারণ আছে। সৎ আমল বলতে আমরা আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য সওয়াবের আশায় 9 দিন পুরাটাই নফল সিয়াম পালন করা, এটাও একটা সৎ আমল। গুরুত্বপূর্ণ আলাদা ইবাদত এই 10 দিনে, বিশেষ করে সেটা কি বললাম, কুরবানি করা, এটা অন্য কোনো দিন হয় না। হজ করা অন্য কোনো দিনে হয় না। এই 10 দিনে বিশেষ করে বেশি বেশি তাকবীর বলা, এটা অন্য কোনো সময় হয় না। এই 9 দিন পুরাটাই নফলরোজা করা, এটা অন্য কোনো সময় হয় না। আরাফার দিন বিশেষ করে এই 10 দিনের ভিতরে, এরপর নখ চুল কাটা থেকে বিরত থাকা, এই ইবাদতগুলি খাস আমলে সালে। জিলহজ মাস ছাড়া অন্য কোনো মাসে কি হজ করা যাবে? তাহলে এই 10 দিন আলাদা গুরুত্ব রয়েছে। এই 9 দিনের মধ্যে বিশেষ করে ইয়াউম আরাফা, আর ইয়াউম আরাফার দিনে সিয়াম পালন করা 2 বছরের গুনাহের কাফারা। এই 10 দিনের ভিতরে একটি দিন আছে যেই দিনের নাম হলো ইয়াউম আরাফা। আল্লাহ থেকে বলেছেন আল আরাফা হিয়াল হজ, আরাফাটাই হলো মূলত হজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার মাঠে জোহর এবং আসর জমা করেছেন, কসর করেছেন। আর আমাদের দেশের অধিকাংশ হাজি সাহেবগণ ওনারা মাজহাবের দোহাই দিয়ে জোহরের সময় জোহর পড়ে, আসর সময় আসর পড়ে, আবার কসর করে না। আত্তাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم، ليشهدوا منافع لهم ويذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير. وقال تعالى والفجر وليال عشر. عيون الجواء اسلامিক সেন্টার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক বৈঠকে উপস্থিত বাংলাভাষী মুসলিম দিনী ভাইরা, আজকের আলোচ্য বিষয় জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত এবং করণীয়। এই প্রথম 10 দিন জিলহজের, এটা এত গুরুত্বপূর্ণ দিন এবং এই দিনগুলিতে সৎ আমল করা এত বেশি ফজিলতপূর্ণ যে এত বেশি ফজিলত বছরের অন্য কোনো দিনে নয়। এটা আমার কথা না, বুখারীর হাদিস। আবদুল্লাহ বিন আব্বাস রাজিয়াল্লাহু তাআলা আনহু ফরমাতে হ্যায়, আল্লাহ কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে খুদ ফরমায়া, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফীহিন আহাব্বু ইলাল্লাহি তাআলা মিন হাদিহিল আইয়ামিল আশর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বৎসরে কোনো দিন নেই যেই দিনে সৎ আমল করা আল্লাহর কাছে বেশি প্রিয়, মিন হাদিহিল আইয়ামিল আশর, জিলহজ মাসের 10 দিনের মধ্যে সৎ আমল করার চেয়ে। কথা বুঝে আসলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লামের এই ভাষা শুনে সাহাবা ইকরাম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন যে এই 10 দিনে সৎ আমল করা আল্লাহর কাছে যদি এত বেশি প্রিয় হয় যে অন্য কোনো দিনে নয়, উল্টা জিজ্ঞাসা করতেছেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এই 10 দিনের আমলের চাইতে উত্তম নয়? এই প্রশ্ন কেন করলেন? জিহাদ এরা তো জেরওয়াতু সেনাবিল ইসলাম, ইসলামের সবচেয়ে উঁচু স্থানের আমল, কারণ এখানেই মানুষের জান চলে যায়, মাল চলে যায়। ঠিক আছে, জান এবং মাল এটা তো মানুষের সবচেয়ে বেশি প্রিয় নাকি? এই প্রিয় জিনিসটি মানুষ একেবারে আল্লাহ সন্তুষ্টর জন্য বিলীন করে দেয় জিহাদের মাধ্যমে। তো সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা এই আমলও কি এই 10 দিনের আমলের সাথে উত্তম নয়? রসুল বলছেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ,
আল্লাহর রাস্তায় জিহাদ করাও এই দশ দিনের মধ্যে সৎ আমল করা চাইতে উত্তম নয়। আল্লাহু আকবার। অথচ দেখেন এত একটি গুরুত্বপূর্ণ হাদিস, এত ফজিলতপূর্ণ সময়, কিন্তু এই সময় সম্পর্কে আমাদের দেশের অধিকাংশ মানুষ অসচেতন, জানেই না। হ্যাঁ, রমজানের গুরুত্ব আছে কিনা, শবে বরাতের গুরুত্ব আছে নাকি, শবে কদরের গুরুত্ব আছে, কিন্তু এই দশ দিনে যে সৎ আমল করা যে আলাদা গুরুত্ব রয়েছে এ বিষয়ে অধিকাংশ মানুষ অসচেতন। কিন্তু হাদিসের ভাষা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বললেন যে সবচাইতে ফজিলতপূর্ণ আমল হলো এই দশ দিনের মধ্যে সৎ আমল করা। এমনকি আচ্ছা, অন্যান্য সকল দিনের মধ্যে রমজানের দিন নেই কথা বলেন? আল্লাহ কি বলেন, জিলহাজ মাসের এই দশ দিনে সৎ আমল করা আল্লাহকে সবচেয়ে বেশি প্রিয় অন্যান্য সকল দিনের চেয়ে। অন্য সকল দিনের মধ্যে তো রমজান আছে, কথা বলেন নাই? তার মানে কি রমজানের দিনের চাইতেও এই দিনগুলিতে সৎ আমল করা আল্লাহর কাছে বেশি প্রিয়? আর কারণ কি একটু পরে বলব। যখন আল্লাহ রাসূল বললেন মুজাহিদের আমলের চাইতেও বেশি প্রিয়, তো এরপরে বলছেন তবে রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা শাই, তবে ওই মুজাহিদ তার আমল অবশ্যই উত্তম যিনি জান মাল দুটো নিয়ে জিহাদে বের হয়েছে কিছুই ফেরত আসে নাই। আর যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তার ফজিলত কত জানেন? আদাল্লাহু আদাল্লাহু লিল মুজাহিদিন মিআতা দারাজা। আল্লাহ পাক মুজাহিদ যিনি লিইলাই কালিমাতিল্লাহ, আল্লাহর কালেমাকে সুউচ্চ করার জন্য যে ব্যক্তি জিহাদ করবে আল্লাহ, এবং সে জিহাদ করা অবস্থায় যদি সে শহীদ হয়ে যায়, ওই শহীদ যে অবস্থায় শহীদ হয়েছে ওই অবস্থায় তাকে দাফন করতে হয়, তাকে গোসল দিলাতে হয় না, হাত কাটা, রক্ত মাখানো, কাপড় ছিঁড়া, কাপড়ে রক্ত মাখানো, গায়ে রক্ত মাখানো, এই অবস্থায় তাকে দাফন করো। কারণ সে কিয়ামতের দিন কবর থেকে ওই রক্তাক্ত শরীর নিয়েই উঠবে। আল্লাহ আকবার। আল্লাহ বলছেন তার শরীর থেকে রক্ত ঝরবে, রক্তের রং হবে লাল কিন্তু গন্ধ হবে মিশকম্বার চাইতে বেশি সুগন্ধময় রং। আল্লাহ বলছেন একশোটি স্তর জান্নাতে আল্লাহ তৈরি করেছেন এই মুজাহিদদের জন্য, কথা বুঝে আসলো? এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে তবে ওই ব্যক্তি জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে সে কিছুই ফেরত আসে নাই, অবশ্যই তার এই আমলটি এই দশ দিনের মধ্যে আমলের চাইতে বেশি উত্তম। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন এই দশ দিনের ভিতরে সৎ আমল করা বেশি ফজিলতপূর্ণ, এর কয়েকটি কারণ আছে। কয়েকটি কি আছে? কারণ আছে। কারণ এই দশ দিনের ভিতরে এমন কিছু বৈশিষ্ট্যময় বিষয় আছে যেটা বৎসরের অন্য কোনো দিনের মধ্যে নেই। এক নম্বর, সেটা হলে যে এই দশ দিনের ভিতরে এমন একটি দিন আছে, এমন একটি দিন আছে যেই দিনটা হলো আফজালু আইয়ামি দুনিয়া, এই দুনিয়ার যত দিন আছে সব দিনের সাথে সবচাইতে উত্তম দিন, সেটা হলো কি ইয়াউমুন নাহার, কুরবানির দিন, যেখানে সারা বিশ্বের মুসলমান তাদের উপার্জিত টাকা দিয়ে কুরবানি কিনে আল্লাহর সন্তুষ্টর জন্য তারা পশুকে জবাই করে। এটা হয় কোন এই দশ দিনের ভিতরে, ঠিক আছে? ইসলামের একটি গুরুত্বপূর্ণ রুকুন হাজ, এই হাজের সম্পূর্ণ কাজ কখন হয়? এই দশ দিনের মধ্যেই, কথা বোঝেন নাই? জিলহাজ মাস সারা, অন্য কোনো মাসে কি হজ করা যাবে? তাহলে এই দশ দিন আলাদা গুরুত্ব রয়েছে। এই দশ দিনের ভিতরে একটি দিন আছে যেই দিনের নাম হলো ইয়াউম আরাফা। ইয়াউম আল্লাহ রাসূল বলেছেন আল আরাফা হিয়াল হজ, আরাফাটাই হলো মূলত হজ। এই জন্য হাজি সাহেবগুন আরাফার মাঠে তারা জহর এবং আসর একত্রিত জমা কসর সালাত পড়ে সূর্য ডোবা পর্যন্ত নিজেকে সবসময় দোয়ার মধ্যে ব্যস্ত রাখবেন, দোয়া করবে আল্লাহর কাছ থেকে, কথা বলেন নাই? কেন দোয়া করবেন? আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই আরাফার মাঠে যত বেশি মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেয়
মা মিন আইয়ামিন, নেই কোনো দিন যেই দিনে আল্লাহ পাক মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করে, আরাফা মিন ইয়াউম আরাফা, আরাফার দিবসের চাইতে অন্য কোনো দিন আল্লাহ পাক এত বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। কথা বোঝেন নেই? এই জন্য হাজি সাহেবগণ ওনারা কী করবেন, আরাফার মাঠে তাদের যা কিছু চাওয়া পাওয়া এটা পাওয়ার চেষ্টা করবেন আরাফার মাঠে। সেটা না করে ওই জাবালে নূর সেখানে যা চড়ে ওই পাহাড়ের ফজিলত না নিয়ে এই সময়টাকে মূল্যায়ন করা উচিত, ঠিক আছে? আর এখানে ওই নিজেদের প্রচলিত আকিদা আমলকে প্রাধান্য না দিয়ে আমার মাঝাবে কী বলছে, ওর মাঝাবে কী বলছে, আরে বাবা রসুল বলছেন খুজু আন্নি মানাসিকাকুম, তোমার হজ আমার কাছ থেকে শেখো। রসুল কী বলছেন, আমার কাছ থেকে শেখো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার মাঠে জোহর এবং আসর জমা করেছেন, কসর করেছেন। আর আমাদের দেশের অধিকাংশ হাজি সাহেবগণ ওনারা মাঝহাবের দোহাই দিয়ে জোহরের সময় জোহর পড়ে, আসরের সময় আসর পড়ে, আবার কসর করে না, বলে আমার তো মুসাফির না। কথা বোঝেনি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কসর করেছেন, তিনিও করেছেন, সাহাবীরা করেছেন, এমনকি মক্কা থেকে যারা হজ করতে গেছেন তারাও কসর করেছেন। আল্লাহ রাসূল যা করেছেন আপনি তাই করুন। যাই হোক, তো আরাফার দিন এই দশ দিনের মধ্যেই রয়েছে। কথা বোঝেন নেই? এটা হাজি সাহেবদের জন্য, যারা হাজি সাহেব নন তাদেরকে আল্লাহ রাসূল কী বলছেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াউম সিয়াম ইয়াউম আরাফা। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে আরাফার দিনে সিয়াম পালন করার ফজিলত সম্পর্কে, তিনি বলছেন আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাযী বা'দাহু, আমি আশা রাখি আল্লাহ পাক আরাফার দিবসের একদিনের সিয়ামের পরিবর্তে মানুষের এক বছর আগের গুণা এক বছরের পর গুণা মাফ করবে। এই আরাফার দিন এই দশ দিনের মধ্যে রয়েছে, আরাফার দিন দশ দিনের মধ্যে রয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই দশ দিনকে, এই দশ দিনের রাতকে বিশেষ করে কসম খেয়ে বলছেন ওয়াল ফজর ওয়ালা ইয়ালিন আশার, ফজরের কসম এবং দশ রাত্রের কসম, দশ রাতের কসম। সকল মুফাসসির এখানে বলছেন এখানে দশ রাত বলতে জিলহাজের প্রথম দশ রাত বোঝানো হয়েছে। ইবনে কাসির রহমাহ বলছেন এটাই বেশি বিশুদ্ধ, এটা বেশি কি বিশুদ্ধ। এবং এই দশ দিনে আল্লাহ পাক আমাদেরকে বিশেষ করে আল্লাহর বেশি বেশি জিকির করতে বলছেন, ওয়াল ইয়াশহাদু মানাফিআলাহুম ওয়াযকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিন মালুমাত, তারা যেন নির্দিষ্ট দিনগুলিতে আল্লাহর বেশি বেশি জিকির করে, আর সেই নির্দিষ্ট দিন হলো এই জিলহজ মাসের দশ দিন। কথা বুঝে আসলো? তাহলে এই জিলহজ মাসের দশ দিনের যত বেশি বৈশিষ্ট্য, এত বেশি বৈশিষ্ট্যপূর্ণ দিন বৎসরের কোনো অন্য দিনে নাই, এই জন্য এই দশ দিনে চাইতে অন্য কোনো দিন ফজিলতপূর্ণ নয়। কথা বুঝে আসলো? জি। আচ্ছা, আমরা প্রত্যেকেই এই দশ দিনের ফজিলত থেকে উপকৃত হতে চাই ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, আমরা কিভাবে উপকৃত হব? আল্লাহ রাসূল কি বলছেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহ, বলছেন সৎ আমল করা এই দশ দিনে, কি আমল করা সৎ। এই সৎ আমল বলতে কি আমল বোঝানো হয়, এই ব্যাখ্যাটা এখন পর্যন্ত সাড়ে চোদ্দশো বছর পরেও মুসলমান বুঝলো না যে সৎ আমল বলতে কি বোঝানো যায়। সৎ মানে আমরা নিজেরাই সৎ বানিয়ে নিয়েছি, আমার কাছে যেটা ভালো মনে হয় আমি সেটাকে কি বলেছি সৎ। হ্যাঁ, ফরজ নামাজ পর কি বলবে, আস্তাগফিরুল্লাহ 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 তিনবার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়ামিনকাস সালাম, আরও যেগুলি দোয়া আছে এগুলি দোয়া পড়বে, দোয়া যেগুলি দোয়া করবে, আসকার করবে, হাতে তসবিহ গুনবে, এটা আকর্ষণীয় কাজ নাকি ফরজ নামাজের পর ইমাম সাহেব উনি যেহেতু সবাইকে নিয়ে নামাজ পড়ালেন, উনি হলো আলেম মানুষ, হাফেজ মানুষ, দিনদার মানুষ, হ্যাঁ, যারা মুসল্লি তারা আসছে আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্য, এরা অনেকে দোয়া করতে জানে না, তো ইমাম সাহেব কী বললেন সালাম ফেরানোর পর, আল্লাহুম্মা আল্লাহুম্মা কি রব্বানা আতিনা ফিদ্দুনিয়া আল্লাহুম্মা আমিন, হ্যাঁ আল্লাহুম্মা আমিন, তারপরে দোয়া শুরু করে দিল। এই যে সম্মিলিত মোনাজাত করালো, ইমাম সাহেবও কাঁদলো মুসল্লিরাও কাঁদলো। এখন বলেন মানুষ কোনটাকে বেশি সৎ আমল মনে করতেছে, এই সম্মিলিত মোনাজাতকে কি করতেছে, এটা একটা সৎ
এখানে আমরা খারাপ কিছু করছি না, আল্লাহর কাছে চাচ্ছি। আল্লাহ তোমাদেরকে নিজে বলছেন উদউনি আস্তাজিবু লাকুম, তোমরা আমার কাছে চাও আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তো নিজে চাইতে বলেছেন, তা আমরা তো চাচ্ছি, এখানে খারাপ কিছু তো না, কথা বোঝেন নেই। এই জন্য মানে সৎ আমল কোনটা আর কখন সেই আমলটি বেদাতে পরিণত হয়ে যায় এই ব্যাখ্যাটা সাধারণ মানুষ বোঝা তো দূরের কথা, অনেক বড় বড় আলেমরা পর্যন্ত এই ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা তারা না বোঝার কারণে কেউ বলে নতুন আবিষ্কার করায় যদি বেদাত হয় তাহলে ঘড়ি চশমাও বেদাত। আবার কেউ বেদাতকে দুই ভাগ করেছে, বেদাতে হাসানা বেদাতে সাইয়া, অথব ফরজ নামাজ সম্মিলিত মোনাজাত বলেন, মানুষ মারা যাওয়ার পর মিলাদ পড়া বলেন, কোরআন খতম বলেন, মাদ্রাসা বানানো বলেন, এই যত বা সম্মিলিত জিকির বলেন, ইউনুস খতম বলেন, এই সবগুলি তারা বেদাতে হাসানা বলে দিয়েছে। বলছেন বেদাত বটে কিন্তু সুন্দর বেদাত, কথা বোঝেন নাই। রসুল কি বলেছেন, কুল্লু বেদাতিন জালালা, যেটা বেদাত সেটা গুমরাহী, বেদাতের মধ্যে কোনো ভালো জিনিস নেই, কুল্লু বেদাত, প্রত্যেকটি বেদাত, বেদাত কখনো ভালো হয় না, বেদাত কখন কী হয় না, বাদা ভালো হয় না। আর বেদাত কখনোই গান বাজনা হয় না, বেদাত তো ওই জিনিস যেটার বাহ্যিক রূপ হলো ইউজাহি শরিয়া, শরীয়তের মতোই, দিনের মতো, দিনের একটা অংশ মনে করে যেটা মানুষ আমল করে সেটাই তো বেদাত, কথা বলছেন না। যাই হোক, এখানে একটু বুঝিয়ে দিই, সৎ আমল হলো আমি সৎ মনে করলে সেটা সৎ আমল হবে না। সৎ আমল যেই আমলটি পবিত্র কোরআন অথবা বিশুদ্ধ হাদিস থেকে সাব্যস্ত। আর একটু সহজভাবে বলি, যেই আমলটি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের জীবন থেকে এসেছে, আল্লাহ রসুল করেছেন, উম্মতদেরকে করার জন্য বলেছেন, এটা কোথায় পাবো? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রসুলের জীবন তোমাদের জন্য উত্তম নমুনা, এটা পাবো পবিত্র কোরআন এবং সহি হাদিসে। অতএব পবিত্র কোরআন এবং সহি হাদিস থেকে যেই সৎ কর্মটি আমাদেরকে শরীয়ত করতে বলেছে, যতটুকু বলেছে, যেইভাবে বলেছে, ওই আমলটি অতটুকু ওইভাবে করাটাই সৎ। এখন এই দশ দিনে আমরা সৎ আমল করতে চাই, কি আর করতে চাই, সৎ আমল। আচ্ছা, কোন সৎ আমলটি পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে সাব্যস্ত? এক নম্বর, একটু আগে যে বললাম, ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামি মালুমাত, এই নির্দিষ্ট দিনগুলিতে মানুষরা যেন আল্লাহর জিকির করে। আল্লাহ কি করে? জিকির করে। কোরআন বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ কি বলছে, উনি কীভাবে জিকির করতেন, দেখেন উনি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরেকটি হাদিস আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে যেহেতু এই সৎ এই দশ দিনে সৎ আমল করা আল্লাহর কাছে বেশি প্রিয়, অতএব তোমরা এই দশ দিনের ভিতরে হাল্লিলু ফাকসিরুত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, তোমরা এই দশ দিনে আল্লাহর বেশি বেশি প্রশংসা করো, আল্লাহর বেশি বেশি বরাত্ব বর্ণনা করো, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কথা বোঝেন নেই। তো এই দশ দিনের ভিতরে জিকির বলতে আহাব্বুল আরবাউ কালিমাতিন আহাব্বু ইলাল্লাহ, চার শব্দ দ্বারা জিকির করা আল্লাহকে সবচেয়ে বেশি প্রিয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ। এই দশ দিনে এই জিকিরগুলি বেশি বেশি করতে আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল নিজেও বেশি বেশি জিকির করতেন। আর একটি করতেন, সেটা কি? সেটা হলো এই আমলটি প্রত্যেক ব্যক্তির জন্য, পুরুষ হোক নারী হোক, কুরবানি করুক না করুক, সবার জন্য এই আমল। সেটা কি? যখনই জিলহাজ মাসের চাঁদ শুরু হবে, ওই দিন থেকে নিয়ে একেবারে ১৩ তারিখ, জিলহাজ মাসের ১৩ তারিখের সূর্য ডুবার আগ পর্যন্ত বেশি বেশি তাকবীর বলা, বেশি বেশি কী বলা, তাকবীর। তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার বললাম তিনবার করে, আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার বললাম দুইবার, আর একবার, আর একটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, প্রথমবার তিনবার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, দ্বিতীয়বার দুইবার। এইভাবে তাকবীরের সিফাত বা তাকবীর আল্লাহর সাহাবায়ে কেরাম থেকে পাওয়া যায় যে ওনারা এই ভাষায় তাকবীর বলতেন। এই তাকবীরটা সবাই বেশি বেশি বলবে, এটা হলো মিন শায়াইরিল ইসলাম, মিন শায়াইরি হাদিল আইয়ামিল আশার, এই দশ দিনের
আমলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমল বেশি বেশি তাকবীর দেওয়া, আল্লাহর বরাত্ব বর্ণনা করা, কথা বোঝেন নাই? এবং জোরে জোরে বলা সুন্নত। এটা কোথায়? তাকবীরে মুতলাক, মুতলাক মানে যে কোনো সময় যে কোনো জায়গায়, সময় নির্দিষ্ট না, জায়গাও নির্দিষ্ট না, বাড়িতে বাজারে দোকানে, ঠিক আছে, একাই পড়বে। আর যদি কোথাও মানুষের সমাগম থাকে, কিছু মানুষ একত্রিত হয়ে থাকে, ওখানে অন্যদেরকেও এই তাকবীরের গুরুত্ব বোঝানোর জন্য জোরে জোরে তাকবীর বলা, যেন তারাও আপনার তাকবীর শুনে তাকবীর বলা শুরু করে দেয়। যেই কর্মটি করতেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যে কাজটি করতেন আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু, এই দুইজন এই আমলটি, এই সৎ আমলটির সুন্নত মানুষের ভিতরে পরিচিতি ঘটার জন্য ওনারা ইচ্ছা করে বাজারে যাচ্ছেন, কেনাকাটার জন্য না, বাজারে যেয়ে জোরে জোরে তাকবীর বলতেন, ইউকাব্বিরান, হ্যাঁ, তারা জোরে জোরে তাকবীর বলতেন, মানুষরা তাদের তাকবীর শুনে তারাও তাকবীর বলত। তাহলে আমরা এই দশ দিনের ভিতরে একটি গুরুত্বপূর্ণ আমল পালাম, বেশি বেশি জিকির করা, এবং সেই জিকিরের মধ্যে অন্যতম হলো তাকবীর বেশি বলা, তাকবীর বেশি বলা। বললাম এই তাকবীরটা দুই রকম, একটা হলো তাকবীরে মতলাক, এই তেরো দিন পুরোটাই যে কোনো সময় যে কোনো জায়গায়, আর একটা তাকবীরে মোকাইয়াদ, মানে নির্দিষ্ট সময়ে তাকবীর বলা। সেটা কখন? সেটা হলো আরাফার দিনের ফজরের পর থেকে নিয়ে জিলহাজের ১৩ তারিখের আসর পর্যন্ত, প্রত্যেক সালাতের পর, ফরজ নামাজের পর, ফরজ সালাতের পর আস্তাগফিরুল্লাহ তিনবার বলার পর, আল্লাহুম্মা আনতাস সালাম সালাম, এই কয়েকটি দোয়া পড়ার পর জোরে সরে তাকবীর, মানে তাকবীর বলা, আল্লাহ আকবর, আল্লাহ আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আকবর, আল্লাহ আকবর, ইলাহা ইল্লাল্লাহ, এটা একবার তাকবীর মুতলাক, হ্যাঁ, মুকাইয়্যাদ, তাকবীর মুকাইয়্যাদ। কি কথা বুঝে আসলো? একটা হলো আম, আর একটা হলো ফরজ নামাজের পর বিশেষ করে উচ্চ স্বরে তাকবীর ইমামরাও বলবে, মুসল্লিরাও বলবে। এটা কখন শুরু হবে? আরাফার দিনে ফজরের পর থেকে নিয়ে ১৩ তারিখে আসর সালাত পর্যন্ত, কথা বুঝে আসলো? তাকবীর। এই দশ দিনে আর কি সৎ আমল করতে পারি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে পাওয়া যায় যে কানাত বাজু আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লামের কিছু স্ত্রীগণ, ওনারা এই নয় দিন, মানে দশম দিন তো কুরবানির দিন, ওই দিন তো রোজা রাখা যাবে না, এই নয় দিন পুরাটা নফল সিয়াম পালন করতেন। কি করতেন? নফল সিয়াম পালন করতেন, কথা বুঝে আসলো? তাহলে সৎ আমল বলতে আমরা আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য সওয়াবের আশায় নয় দিন পুরাটাই নফল সিয়াম পালন করা, এটাও একটা সৎ আমল, এটা একটি সৎ আমল। আর একটু আগে বলেছি এই নয় দিনের মধ্যে বিশেষ করে ইয়াউম আরাফা, বিশেষ করে ইয়াউম আরাফা, আর ইয়াউম আরাফার দিনে সিয়াম পালন করা দুই বছরের গুনাহের কাফফারা, দুই বছরের গুনাহের কি কাফফারা। এখন এখানে একটা মাসআলা এটা বলে যাই, সেটা হলে আরাফার দিন বলতে কোন দিন বোঝানো হয়, কোন দিন ওদা রাখবেন, ঠিক আছে? সৌদি আরবে এটা নিয়ে কোনো বিতর্ক নেই, এবং যেই দেশগুলি সৌদি আরবের সাথে ঈদ করে এবং এদের সাথে রোজা রাখে বা চাঁদের সাথে যে পুরো মিল আছে, এই দেশগুলিতে আরাফার দিন সবার একই দিন, মানে আরাফার দিন হলো যেই দিন হাজি সাহেবরা আরাফার মাঠে উপস্থিত হবেন, ওই দিনকে বলা হয় ইয়াউম আরাফা। সেই হিসাবে আর সেই দিন যেহেতু জিলহাজের ৯ তারিখ, অথব এই আরব দেশগুলিতে ৯ তারিখ আরাফার দিনে তারা সিয়াম পালন করে। বিতর্ক হলো আমাদের দেশ এবং ওই সমস্ত দেশে, যে সমস্ত দেশে তারা চাঁদ দেখে একদিন পরে, চাঁদ দেখে একদিন পরে, তাহলে ওনারা কি আরাফার দিন বলতে ওই দিনে রোজা রাখবে যেই দিন হাজি সাহেবরা আরাফার মাঠে অবস্থান করে, সেই দিন হয়তো আমাদের দেশে ৮ তারিখ হতে পারে, নাকি তাদের তারিখ অনুযায়ী ৯ তারিখে রোজা রাখবে? এটা নিয়ে বিতর্ক আছে। এই বিতর্ক কোনো সুন্নি আর বেদাতি আমলের মধ্যে, বেদাতি ওলামার মধ্যে নাই, বরং এটা যারা হক্কানি, হকপন্থী যারা আলেম আছেন তাদের মধ্যে দুটা মত আছে। এক মত হলো সৌদি আরবের আরাফার দিবসকে লক্ষ্য করে যে যেই প্রান্ত আসে, যেই দেশ আসে, সেখানে আরাফার দিনে রোজা রাখবে, আর একটা মত হলো এই না, নিজের দেশের তারিখ অনুযায়ী ৯ তারিখে তারা সিয়াম পালন করবে, তাহলে ফজিলত পাবে, ঠিক আছে না? আমরা এখানে যে কথাটি বলার চেষ্টা করি সেটা হলেই অন্যান্য যত সিয়ামের হিসাব আছে, রোজার হিসাব আছে, সেই প্রত্যেকটি রোজাগুলির হিসাবটা হলো চাঁদের সাথে। সোমু লি রুইয়াতিহি ও আফতিরু লি রুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। অথব সৌদি আরব তারা চাঁদ দেখে রোজা রাখবে, বাংলাদেশ তাদের দেশের চাঁদ দেখে তারা রোজা রাখবে, ঠিক আছে? এটা একটা। আর কিন্তু আরাফার যে রোজা আছে,
আল্লাহ রসুলকে কিন্তু জিজ্ঞাসা করা হয় নাই আন সিয়ামে তিসআ যিলহিজ্জা, জিলহাজ মাসের নয় তারিখে রোজা রাখা ফজিলত কি, এটা কিন্তু বলা হয় নাই। কি বলা হয়েছে? আন সিয়াম ইয়াউম আরাফা, আরাফার দিনের সিয়াম সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, কথা বোঝেন নাই। আর আরাফার দিন ওই দিনকে বলা হয়, আরাফা একটা জায়গার নাম, আর সেই জায়গার সাথে এই দিনের নামকরণের কারণটা হলে যে ওই দিনে হাজি সাহেবরা আরাফার মাঠে অবস্থান করবে বা করে, এই জন্য ওই দিনকে ইয়াউম আরাফা বলা হয়। তো আরাফার মাঠ তো সৌদি আরব ছাড়া বাংলাদেশে নেই, বিশ্বের কোথাও আছে? অতএব যেহেতু এই রোজার সম্পর্ক ইয়াউম আরাফা আরাফার সাথে, অতএব আরাফা যেই দিন হবে, যেই দিন হাজি সাহেব আরাফার মাঠে থাকবে, ওই দিন তোমার দেশে যেই তারিখও হোক না কেন এদের সাথে মিল রেখে তুমি রোজা রাখো। যদি তোমার তারিখ জানা থাকে, যদি তুমি বুঝতে পারো, জানতে পারো যে আজকে আরাফার মাঠ হচ্ছে সৌদি আরবে, আর যদি কেউ এখানে যুক্তি দেয় যে আমাদের দেশে এখন টেলিফোনে যোগাযোগ নেই, হ্যাঁ আমরা খবর পাই নাই যে কোন দিন চাঁদ উঠেছে, হাজি সাহেবরা কোন দিন আরাফার মাঠে যাবে এটা আমরা জানি না, তাদেরকে বলবো তোমরা তারিখ অনুযায়ী নয় তারিখে রাখো, সমস্যা নেই, কথা বোঝেন নাই। আর তৃতীয় আরেকটা কথা, সেটা হলো এই যে আপনি যদি ইচ্ছা করেন নয় দিন পুরাটাই রোজা রাখেন, তাহলে আট তারিখও আসবে এর মধ্যে, নয় তারিখও আসবে, আর নয় দিন পুরো নাও যদি রাখতে পারেন, আরে বাবা আট তারিখও রাখো, নয় তারিখও রাখো, দুই দিনই রাখো, তখন কি আরাফা বের হয়ে যাবে? আসে, কথা বোঝেন নাই। তো উদ্দেশ্য হলো আমি সওয়াবটা পেতে চাই, উদ্দেশ্য কি? সওয়াব পেতে চাই। আর যেহেতু এখন আল্লাহ রসুল স্বয়ং এখানে উপস্থিত নাই, কোনো বিষয় যদি এখতলাফ হয় আমাদেরকে রুজু করতে হবে গ্রহণযোগ্য আলিমের দিকে। তো গ্রহণযোগ্য আলেমদের ভিতরে যেহেতু দুটা মত আছে, আপনার কাছে যেটা মত ভালো মনে হয় সেটা করেন, না হয় দুই দিনের রোজা রাখেন, সব বিতর্কতে আপনি বের হয়ে আসবেন। তাহলে এই দশ দিনের ভেতরে একটি আরেকটা এবাদত পেলাম, আমল পেলাম, সেটা হলো সিয়াম পালন করা। কী করা? সিয়াম পালন করা। এই দশ দিনের ভেতরে আরেকটি গুরুত্বপূর্ণ এবাদত রয়েছে, সেটা কি? হজ। আল হাজ্জুন মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কবুল হজের বিনিময় জান্নাত ছাড়া অন্য কিছু নয়। আর এই হজ এই দশ দিনের ভিতরে হয়, অতএব আল্লাহ পাক যাদেরকে সামর্থ্য দিয়েছে, হ্যাঁ যারা মক্কায় পৌঁছার সামর্থ্য রেখেছে, যারা হজের ভিসা পেয়েছে, হজের পারমিশন পেয়েছে, হজ করার উদ্দেশ্যে যারা এখানে পৌঁছে গেছে, তারা এই দশ দিনের ভিতরে এই গুরুত্বপূর্ণ এবাদত, ইসলামের একটি গুরুত্বপূর্ণ রুকুন, তারাও এই এবাদতটি তারা আদায় করবে। তারা কী করবে? আদায় করবে, তারা হজ করবে, তারা উমরা করবে। এই দশ দিনের ভিতরে আরেকটি সৎ আমল, সেটা হলে এই সৎ আমলটি কাদের জন্য? এই সৎ আমলটি কি? আল্লাহ বলছেন ফাসাল্লিলি রব্বিকা ওয়ানহার, তোমরা আল্লাহর জন্য ইবাদত করো, সালাত আদায় করো, ওয়ানহার এবং কুরবানি করো। কি করো? কুরবানি করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে বলছেন ওয়ালিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়ায়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম, তারা যেন তাদের পশুর উপর আল্লাহর নাম নিয়ে পশুকে যেন জবাই করে, এবং সেখান থেকে ফাকুল মিনহা ওয়া আতিমুল বাইসাল ফকির, যারা হ্যাঁ ফকির মিসকিন এবং যারা দুস্থ, যারা তাদেরকেও যেন কুরবানির গোশত যেন খাওয়ায়। তো এই দশ দিনের ভিতরে একটি গুরুত্বপূর্ণ ইবাদত কুরবানি করা, কুরবানি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ওয়াজাদা সাআতান ওয়ালাম মুযাহি ফালা ইয়াখরাবান্না মুসাল্লানা, তিনি বলছেন যে ব্যক্তি কুরবানি কেনার মতো সামর্থ্য আছে ওই ব্যক্তি যেন কুরবানি কিনে এবং সে যেন কুরবানি দেয়। মনে রাখবেন, সামর্থ্য থাকার পরেও যদি কেউ কুরবানি না দেয়, রসুল তাকে ধমকি দিয়ে বলছেন সে যেন আমার ঈদগাহে নামাজ পড়তে না আসে। অতএব যদিও এটা বিশুদ্ধ মত যে কুরবানি করা এটা সুন্নতে মুআক্কাদা, কিন্তু সেগুলা এটাকে মানে সুন্নত মনে করে অবহেলা না করে ছেড়ে না দিয়ে এই আমলটি সুন্নত বটে এবং ইসলামের একটি বড় নিদর্শনও বটে, এবং এটা ইসলামের প্রাচীনতম একটি ইবাদত। আদম আলাইহিস সালামের যুগ থেকে এই ইবাদতটি চলে আসতেছে যে মানুষরা আল্লাহর সন্তুষ্টির জন্য পশু জবাই করে তারা ইবাদত এটা পরিপূর্ণ করে। অতএব আল্লাহ পাক যাদেরকে সামর্থ্য দিয়েছেন তারা অবশ্যই কুরবানি আদায় করবেন, এ বিষয়ে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। এই দশ দিনের ভেতরে আর কী করতে পারে আলাদা কোনো কিছু? হ্যাঁ, এই দশ দিনের ভেতরে আরেকটা আমল রয়েছে, সেটা হলেই এটা খাস তাদের জন্য যিনি কুরবানি করবেন, সেটা কী আমল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা দাখালা হেলাল ইদা উহিল্লা হেলালুল হুজ্জা, জিলহাজের চাঁদ যখন উদিত হবে উঠবে, ও আরাদা আহাদুকুম আই ইউযাহি, আর তোমাদের মধ্যে থেকে যারা কুরবানি করার ইচ্ছা রাখে
فلا ياخذن من شعره واظفاره شيئا ওই ব্যক্তিরা জানো حتى يصلي সালাত আদায় করা শেষ হওয়া পর্যন্ত حتى يزحي কুরবানি না করা পর্যন্ত ওই ব্যক্তি যেন তার শরীর থেকে নখ এবং চুল না কাটে তাহলে এটা একটি গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ রাসূল নিষেধ করেছেন যারা কুরবানি করবে যারা কুরবানি করতে বলতে ওই গার্জেন যিনি টাকা দিয়ে কুরবানি কিনেছেন যার পক্ষ থেকে কুরবানি দেওয়া হচ্ছে সেটা আপনার পিতা হতে পারে আপনার বড় ভাই হতে পারে গার্জেন হতে পারে যিনি কুরবানি দিচ্ছেন ওই ব্যক্তির জন্য এই 10 দিন নিজেকে চুল এবং নখ কাটা থেকে বিরত রাখা ওয়াজিব কুরবানিও দিবে আবার ইচ্ছা করে নখ চুল কেটেছে গুনাহগার হবে কি হবে গুনাহগার হবে হ্যাঁ বাকি সদস্য তার স্ত্রী আছে সন্তানাদি আছে অন্য যারা তার অধীনস্থ যারা আছে যদিও পরিবারের পক্ষ থেকে একটা ছাগল কুরবানি দিলে সবার পক্ষ থেকে কুরবানি হয়ে যায় সবার পক্ষ থেকে কুরবানি আদায় হয়ে যায় কিন্তু বাকি সদস্য যারা আছে তাদেরকে নখ চুল কাটা থেকে বিরত রাখার আল্লাহ পাক ওয়াজিব করে দেয় নাই কিন্তু তারাও যদি সওয়াবের আশায় নিজেকে এই আমলের ভিতরে সম্পৃক্ত করে তারাও যদি নখ চুল কাটা থেকে বিরত রেখে কুরবানির দিন সালাত আদায় করার পর যদি তারা নখ চুল কাটে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক তাদেরকেও সওয়াব থেকে মাহরুম করবেন না এখানে আরেকটা মাসআলা বলে দিই আমরা যারা প্রবাসী আছি আমরা নখ চুল কাটা থেকে বিরত থাকব এই দেশের চাঁদের তারিখ অনুযায়ী যখনই যেই দেশে আছি এই দেশে জিলহাজের চাঁদ উঠেছে এখন আমি নখ চুল কাটতে পারবো না যদি আমি কুরবানি দেব বাংলাদেশে সেখানে একদিন পর চাঁদ উঠবে আর এই দেশে যখন আমি ঈদের নামাজ পড়ব আমি আমার নখ চুল কেটে দেব যদিও আমার কুরবানি হবে বাংলাদেশে একদিন পর মানে যেই দেশে আছি এই দেশের তারিখ অনুযায়ী আমার ইবাদত আমার নামাজ আমার রোজার টাইম সব কিছু এখানকার তারিখ এবং সময় অনুযায়ী হবে কথা বুঝে আসলো তো এই কিছু গুরুত্বপূর্ণ আলাদা ইবাদত এই দশ দিনে বিশেষ করে আলাদা সেটা কি বললাম কুরবানি করা এটা অন্য কোনো দিনে হয় নাই হয় না হজ করা অন্য কোনো দিনে হয় না এই দশ দিনে বিশেষ করে বেশি বেশি তাকবীর বলা এটা অন্য কোনো সময় হয় না এই নয় দিন পুরোটাই নফল রোজা করা এটা অন্য কোনো সময় হয় না আরাফার দিন বিশেষ করে এই দশ দিনের ভিতরে এই যে এই বিশেষ হ্যাঁ এরপর নখ চুল কাটা থেকে বিরত থাকা এই ইবাদতগুলি খাস আমলে সালে আর এমন কিছু ইবাদত রয়েছে যে ইবাদতগুলি শুধু এই দিনের মধ্যে সৎ নয় সেটা জীবনের যে কোনো মুহূর্তে সৎ সেটা কি পাঁচ ওয়াক্ত সালাত গুরুত্ব সহকারে জামাতের সাথে আদায় করা এটা তো এর চেয়ে বড় সৎ আমল কিছু আছে ইসলামের দ্বিতীয় রুকুন এবং কবরের কি নাম হাসরের মাঠে প্রথম প্রশ্ন এটা যে তুমি নামাজ আদায়কারী ছিলে কি না সালাত আদায়কারী ছিলে কি না অতএব আমরা ইনশাআল্লাহ এই দশ দিনের ফজিলত পাওয়ার আশায় যে আমলগুলির কথা শুনলাম সেগুলোও করব এবং বিশেষ করে সালাত তো প্রত্যেক দিনই পড়তে হবে নাকি ওটা মহরমেও পড়তে হবে জিলহজেও পড়তে হবে প্রত্যেক দিন এরকম আপ নেই নামাজ সেরে যাওয়ার কোনো অবকাশ নেই কিন্তু বিশেষ করে গুরুত্ব সহকারে এই দশ দিনই নামাজ টাইম মতো পড়ব সুন্দরভাবে আদায় করার চেষ্টা করব জামাতের সাথে আদায় করব আর কি করব ফরজ নামাজের আগে পিছে যেগুলি সুন্নত আছে সেগুলি পড়ার চেষ্টা করব সুন্নতে মুআক্কাদা পড়ব সুন্নতে গায়রা মুআক্কাদা হলে সেটা পড়ার চেষ্টা করব এই দশ দিনে কি করব আফজালুল জিকরি তেলাওয়াতুল কোরআন কোরআন তেলাওয়াত করা আল্লাহর কাছে সবচেয়ে বেশি জিকির যারা কোরআন পড়তে জানেন বেশি বেশি কোরআন পড়েন এই দশ দিনই ঠিক আছে আর কি করতে পারেন এই দশ দিনে সাদাকা করেন আর সাদাকা তু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউ আন-নার পানি যেরকম আগুনকে নিভিয়ে দেয় সাদাকা মানুষের গুনাকে মুছিয়ে দেয় সুবহানাল্লাহ অতএব এই দশ দিনে সাদাকা করেন বেশি বেশি কি করেন সাদাকা করেন এই দশ দিনে কি করব আর তাওবাতুন নাসুহা আল্লাহর কাছে খালিস অন্তরে তওবা করার চেষ্টা করব কি করব তওবা করার চেষ্টা করব যে ইনশাআল্লাহ ইতিপূর্বে যা হয়েছে আল্লাহ যেন সেটাকে মাফ করে দেয় এবং আগামী দিনগুলিতে ইনশাআল্লাহ আমি প্রতিজ্ঞা করব এই দশ দিনের ভিতরে আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো যে আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি ইসলামের উপর অবিচল থেকে আমি ইসলামের পাবন্দি আমলগুলি আমি সুন্দরভাবে করতে চাই আল্লাহর কাছে যে তৌফিক চাবো ইনশাআল্লাহ ঠিক আছে ভাই তো এই দশ দিনে যেহেতু সৎ আমল করা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় সেই সৎ আমল কী কী করবো সেটা আমি বলে দিলাম এখন আপনার কাছে যেটা প্রশ্ন সেটা হলে আচ্ছা বলেন দেখি যে আমলের কথাগুলি এখন পর্যন্ত শুনলেন
আপনি কি ইতিপূর্বে এখানে আসার পূর্বে দেশে থাকতে এই আমল সম্পর্কে আপনার কোনো ধারণা ছিল? আপনি কি নখ চুল কাটা থেকে বিরত থাকতেন? আপনি কি চাঁদ উঠলে তাকবীর বলতেন? আপনি কি আরাফার দিনে রোজা রাখতেন? আপনি কি 9 দিন পুরা রোজা রাখতেন? এগুলি আমল জানাই ছিল না আপনার, ঠিক আছে না? আর আপনি আমি যেটা সৎ বলতেই যেটা আমরা বুঝি বা মনে করি সেটা কি? হুজুরকে ডেকে নিয়ে এসে মিলাদ পড়াও। কি পড়াও? রমজান মাস আসলেও মিলাদ, জিলহজ মাস আসলেও মিলাদ, মা বাপ মারা গেলেও মিলাদ। মানে মিলাদ আমাদের কাছে এত সুন্দর একটা সৎ আমল। হ্যাঁ, আর মিলাদ আমাদের কাছে এত ভালো লাগে কেন জানেন? যে মিলাদ, হ্যাঁ মিলাদ মিষ্টি বলছে, মিলাদ যে পড়ে তারও জন্য মিষ্টি, যারা পড়ে তার জন্য মিষ্টি, আর যিনি পড়ায় তার জন্য মিষ্টি, কারণ উনি তো পুরা বৎসর ফজর নামাজ পড়ার দরকার নেই তার। শীতের সময় কষ্ট করে উজু করার দরকার নেই, জাকাত দেওয়ারও দরকার নেই। উনি বৎসরে একবার দুইবার তিনবার বড় হুজুর নিয়ে এসে যদি মিলাদ পড়ায়, ওই হুজুর এমনভাবে দোয়া করে তাকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছায় দেয়। এটা সহজ, পুরা বৎসর ইবাদত করা সহজ নাকি একদিন বড় মিলাদ পরে যদি জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়, সহজ কোনটা? আর যারা মিলাদ পড়তে আসে, ওনারা কি শুধু মিলাদ পড়তে আসে না, ভালো একটা আয়োজনও থাকে খাওয়ার? কী ভাই কথা ভুল বলছি? জি, ওই ব্যক্তি ফকিরকে হয়তো ভিক্ষাও দেয় না, কিন্তু মিলাদের দিনে কিন্তু খাওয়ার আয়োজন খুব সুন্দরভাবে করে, ঠিক আছে? তা যারা আসে ওরাও মিষ্টি আমল করতে আসে। আর যিনি মিলাদ পড়াচ্ছেন, বাপ মারা গেছে ওনার, দোয়া করছি তার বাপের জন্য, হে তো দোয়ায় শরিকই নেই, ও তো রান্নাবাড়ি নিয়ে ব্যস্ত, আর আমি হু হু করে কাঁদছি, আহা আমার চাচাজি, আমার অমুখের আব্বা মারা গেছেন, আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদাউস তাকে পৌঁছে দাও। আরে বাবা, তার বাপের দোয়া, সে তো নিজে দোয়া করবে, তার অন্তর থেকে কান্দা আসবে, আমি কাঁদছি, আমার কি আসলে অন্তর থেকে কাঁদতেছি নাকি না, কী কারণে কাঁদতেছি আমি? জি, এখানে কিছু মিষ্টি জিনিস বিশ্বাস, ঠিক আছে? ওটা মিলাদের পর আবার সালাম করতে হয়, হাত মোসাফা করতে হয়, শুধু সালাম করলে হবে না, কী করতে হয়? মোসাফা করতে হয়। এগুলো জিনিস আমাদের দেশে সবাই জানে, কথা বোঝেন নাই? আর কি আমরা করি সেটা হলেই কিছু মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে এসে তাদেরকে কোরআন খতম করায়। কি করে? কোরআন খতম পড়ায়। এখানে লাভ আছে, সেটা কি? কোরআন শিখতে গেলে অনেক সময় দরকার, উচ্চারণ শুদ্ধ হয় না, তাজবীর শিখতে হয়, এরপরে কোরআন নিয়মিত পড়তে হবে। তা আমরা তো কোরআন পড়তে জানি না, শেখার ইচ্ছাও নেই, মাধ্যম থাকলেও ইচ্ছা নেই, এটা আমরা না করে তো যদি 10টা ছাত্র ডেকে তিন পারা করে ভাগ করে যদি কোরআন খতম এক বৈঠকে হয়ে যায়, তা আমি কষ্ট করে কোরআন পড়ব কেন? একজন ফেসবুকে লিখেছে যে হজের সময় মাশাআল্লাহ এই সৌদি আরবের পক্ষ থেকে প্রত্যেক মসজিদে, বিশেষ করে হারামাইনে, শত শত কোরআন পাশে রাখা আছে, এবং সারা বিশ্ব থেকে যত হাজি সাহেব আসে এরা কিন্তু আগে ভাগে মসজিদে যায়, জুমার দিনে 10টার সময় মসজিদে চলে যায়, এবং প্রত্যেকে ওখান থেকে কোরআন নিয়ে, কেউ সূরা কাহাফ পড়তেছে, কেউ অন্য সূরা পড়তেছে। আর আমাদের দেশের হাজি সাহেব একজন ফেসবুকে লিখেছে যে দুঃখের সাথে বলতে হয় আমাদের দেশের কত হাজি দেখলাম, কিন্তু কোনো হাজি ওখান থেকে একটা কোরআন নিয়ে কেউ পড়তে আসলো না। এটা কেন পড়ে না? অভ্যাস নাই তো। আমাদের দেশের মসজিদে কোরআন আছে কিন্তু বাইরে না, আলমারির ভিতরে, ওটা ওই শবে বরাতের দিন বের করবে তার আগে না, কথা বলেন নাই? কেউ চাইলেও সহজে পায় না, চাবি মুয়াজ্জিনের কাছে আছে, ও বলছে ইমামের কাছে আছে, ও বলছে সভাপতির কাছে আছে, আর মানুষ কি ওই 1 মিনিট 2 মিনিট কোরআন পড়বে ওই আলমারি থেকে বের করে? অভ্যাস নেই মসজিদে যে কোরআন পড়া, আর অধিকাংশ তো কোরআন পড়তেও জানে না। জি, যেই জিকিরকে আল্লাহ রসুল বলছেন আফজালু জিকির, সবচেয়ে উত্তম জিকির যেটাকে বলেছে, সেটা হে হাজি সাহেব তুমি জানোই না, তোমার জীবন সেরা করার চেষ্টাও করো নাই, তুমি কোরআন পড়তেও জানো না, তুমি জিকির করবে কোত্থেকে? আর তুমি এই জিকির না করে তুমি কলমের জং ধরাও জিকিরের মাধ্যমে, আল্লাহু আল্লাহু, হ্যাঁ অথবা আল্লাহ আল্লাহ, আবার কেউ কেউ হু হু, হ্যাঁ এই হু হু করে যদি কলমের জং সরে যায় তাহলেও কোরআন পড়বে কেন? বুঝলেন? এই যে কিছু কিছু সৎ আমল এটা আমরা বানায় নিয়েছি, কথা বলে নেই, পীর ধরা, হ্যাঁ মাধ্যম বানানো, পীর কারা ধরতে যায় যে 5 ওয়াক্ত নামাজি না, ও তো নামাজ পড়ে না, অত ভয় আছে আমি কীভাবে কবরে বাঁচবো কীভাবে, তখন সুপারিশ চাই, পীরের কাছে যায়, জিন্দা পীর হোক বা মুর্দা পীর হোক, তার কাছে যায় বলে বাবা তুমি একটু আমার কাছে সুপারিশ করে দিও আল্লাহর কাছে, তোমার তো খালাতো ভাই বাবা, হ্যাঁ আর বাবা কি বলেছে যে আমি জান্নাতি,
আল্লাহকে বলে দিয়েছে তুই যার কাছে গেছিস তাকে জান্নাত দিয়ে দিছি, আর জান্নাত পেলেই ও ইচ্ছা করে তোমাকে জান্নাতে ঢুকে দিতে পারবে? লাখ লাখ মানুষ পীরের কাছে যাচ্ছে, যাই বলছে বাবা তুমি আমার জন্য সুপারিশ করো, বাবা তো সব নাম লিস্ট করতেছে, তা না? আমার কাছে কে কে আসছিল কি ভাই লিস্ট করতেছে নাম? ওই নাম পুরো পুরো আল্লাহকে বলবে নাকি যে এরা আসছিল আমার কাছে? আর আমার কাছে আসলেই মানে আল্লাহর ঘরে আসলে আল্লাহ পাক সেটাকে মাফ করবে না, আর পীরের কাছে গেলেই তুমি এমন একটা বড় সৎ আমল করলা যে পীর তোমার জন্য এখন সুপারিশ করা জরুরি হয়ে গেছে। তোমার কি পীরের সাথে কোনো আত্মীয়তা আছে, সম্পর্ক আছে? হ্যাঁ, তুমি তোমার জন্য সুপারিশ করবে কেন সে করবে? হ্যাঁ, তুমি যে তার কবরে যে একটা ফুল দিয়েছো, লাল চাদর চড়াইছো, এটা এমন উপকার করেছো, এই লাল চাদর কি ভিতরে যাচ্ছে কবরের ভিতরে? পীর সাহেব লাল লাল চাদর পরে শুয়ে আছে, আর যে টাকা দিচ্ছে এটা পীর সাহেবের ব্যাংকে চলে যাচ্ছে, এটা আমাদের সুপারিশ করবে কেন বলেন? গোলাপ ছিটাচ্ছেন, এ সুঘ্রাণ নিশ্চিত পাচ্ছে তাই সুপারিশ করবে? এগুলি সব আজব জিনিস, মানুষ করতেছে সৎ আমল মনে করে কিন্তু এগুলি সৎ না, বরং এগুলি মানুষকে শিরিক পর্যন্ত নিয়ে যাচ্ছে। কথা বলেন নাই, এগুলি সব শিরিকি কর্মকাণ্ড। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, এবং বিশেষ করে এই দশ দিনে আমরা প্রত্যেক মুসলমান যে আমলগুলির কথা শুনলাম আমরা নিজেরা আমল করার চেষ্টা করবো, আমাদের পরিবারের কাছে এই আমলগুলি পৌঁছাবো। আপনি গার্জেন, আপনার পরিবারের কাছে বক্তব্যটা পৌঁছায় দিবেন, ঠিক আছে? যেন তারাও তাদের বাড়িতে আমলগুলি করতে পারে, আপনার স্ত্রী যেন আমল করে, আপনার সন্তান যেন আমল করে, হ্যাঁ, তাদেরকে এই বিষয়ে উদ্বুদ্ধ করবেন। বিশেষ করে আমাদের সমাজে যেহেতু এই আমলের প্রচলন নেই, এই জন্য এই দাওয়াতি ময়দানে দাওয়াতটা আমাদের দেশে মানুষকে বেশি পৌঁছাতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।